পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, সামাজিক দায়বদ্ধতা ও করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে শারীরিক দূরত্ব তথা স্বাস্থ্যবিধি মেনে চলার মধ্য দিয়ে সবাইকে পবিত্র ঈদ উল ফিতর পালনের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার তার নিয়মিত ব্রিফিংয়ে তিনি এই আহ্বান জানান। আসুন মনের বহিনে আলো জেলে অমানিসার আধার দূর করি, সহমর্মিতার সহজাত বাঙালি চেতনায় জাগিয়ে তুলি নিজেকে, সমাজকে, দেশকে। এবারে এই ঈদ শেষ ঈদ নয়, অপেক্ষা করি পরবর্তী সকালের বর্ণময় ঈদের।